আমরা হচ্ছে লাস্ট দিন যেটা করছিলাম ফন্ট এন্ডটাকে ডিজাইন করছিলাম না। আচ্ছা আমি প্রজেক্টটা একটু রান করে নেই। ওকে, এটা ছিল আমাদের ফন্ট এন্ড। তো এই ফন্ট এন্ডের যে ডাটাগুলি আছে লাইক এই ব্যানারটা, এটাও ডাইনামিক হবে। এই মেনুগুলি এটা ডাইনামিক করব আমরা, হচ্ছে লোগো এটা ডাইনামিক করব, তারপরে এখানে যে ক্যাটাগরিজগুলো আছে এটা ডাইনামিক থাকবে, এই পোস্টগুলি ডাইনামিক। তো এইগুলি যদি ডাটাবেজে না থাকে তাহলে তো আমি এখানে শো করাইতে পারতেছি না, তাই না? তো আমার যদি পোস্ট না থাকে সেই পোস্ট আমি কিভাবে শো করাবো? তো এর জন্য আমার এখন দরকার পড়বে ব্যাক এন্ডটা করার। ঠিক আছে, ব্যাক এন্ডটা করে দেন আমি এখানে ইন্টিগ্রেট করব, মানে ব্যাক এন্ডে একটা মডিউল করব। লাইক আজকে মনে করেন স্লাইডারটা করলাম, স্লাইডারটা করে আমি সেই স্লাইডারটাকে এখানে ইমপ্লিমেন্ট করব। তো এর জন্য আমরা ড্যাশবোর্ড নিব, এসবি ড্যাশবোর্ডের কথা বলছিলাম লাস্ট দিন। জাস্ট এসবি ড্যাশবোর্ড লেখা সার্চ দিবেন। ড্যাশবোর্ড আর কি আছে? ড্যাশবোর্ড অনেকগুলি আছে, আপনার যেটা পছন্দ আপনি নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই স্যার। আরেকটা অন্য, আপনি অন্যটা নেন। এসবি তো আগে করছি একটা, এটাই করেন, এটাই সবাই পছন্দ করে, ঝামেলা টামেলা থাকে না। হ্যাঁ ঝামেলা থাকে না এখানে, ওএসবিতে ঝামেলা কম অনেক। স্যার এই ড্যাশবোর্ডটা কি যে যে ওয়েবসাইটটা চালাবে তার কাছেই থাকবে? হ্যাঁ এটা শুধু অ্যাডমিনের কাছে থাকবে। ও তাহলে তো স্যার সহজটাই মানুষ নিতে চায়। আজকে হচ্ছে আপনাদের 7 নাম্বার ক্লাস না? আচ্ছা আমি এখানে টেমপ্লেটের ভিতরে রেখে দেই। আচ্ছা এইখানে গেলেও আমরা দেখব অনেক কিছু, মানে অনেক কিছু রয়েছে। তো আমাদের আপাতত এত কিছুর দরকার নাই, আপাতত আমরা ইন্ডেক্সটা দেখলেই হবে। দেখেন এই হচ্ছে ড্যাশবোর্ড, ঠিক আছে? তো এইখানে যেগুলি আছে এগুলি আমাদের কোনোটাই লাগবে না, আমরা সব মানে একদম ব্ল্যাঙ্ক করে ফেলবো। কার্ডটা রাখলে রাখতে পারেন, আর আমাদের দরকার হচ্ছে এই সাইড বারটা, টপ বারটা। ওকে, তো এর জন্য যেটা করব, এই যে অ্যাসেটসগুলো আছে এইগুলিকে আমি নিয়ে যাব। নিয়ে কোথায় যাব? পাবলিকের ভিতরে। তো পাবলিকের ভিতরে আমি একটা ফোল্ডার করব, 5 নম্বর পাবলিক। এটা ছিল ফ্রন্ট এন্ড, আমি এবার ব্যাক এন্ড নামে একটা করব, ব্যাক এন্ড। এই ব্যাক এন্ডের ভিতরে আমি এগুলো সব রেখে দিলাম, আর এখানে ভিএস কোডে কোডগুলি সব ওপেন করলাম আর কি, ইনডেক্সের ভিতরে যা আছে সব। তো আগে দেখার জন্য আমাকে যেটা করতে হবে, রাউট বানাই নিতে হবে। আমি আগে একটা রাউট বানাই। তো রাউট বানানোর আগে কন্ট্রোলার বানাইতে হবে। তো কন্ট্রোলার কিভাবে বানাই? পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, আমি বলি ব্যাক এন্ড কন্ট্রোলার। আচ্ছা ব্যাক এন্ড কন্ট্রোলার আর কিছু লাগবে না। আচ্ছা এখন কথা হলো, আমি ফ্রন্ট এন্ড কন্ট্রোলারের ভিতরে এটা করতে পারতাম না, মানে এখানে বলে আমি যদি বলতাম ড্যাশবোর্ড, এখান থেকে আমি কাজটা করতে পারতাম না এই কন্ট্রোলারে, ফ্রন্ট এন্ড কন্ট্রোলারে। তাহলে আমি কেন আর একটা কন্ট্রোলার তৈরি করলাম? এর কারণ হচ্ছে আমরা সবসময় জানি, যখন ওপি করাইছি আপনাদের তখন বলছি যে একটা ক্লাস একটা কাজই করবে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রন্ট এন্ড কন্ট্রোলার। আমি দেখলেই নামটা দেখলেই বুঝতেছি ও এই ফ্রন্ট এন্ডে যত কিছু আছে যা কিছু আছে এটা হ্যান্ডেল করবে সে। আর ব্যাক এন্ড সম্পূর্ণ আলাদা একটা জিনিস, যার জন্য ব্যাক এন্ডের আমি আর একটা কন্ট্রোলার নিচ্ছি, ব্যাক এন্ড কন্ট্রোলার। এটা একটু স্পেস দিয়ে রাখি। ব্যাক এন্ড কন্ট্রোলারের ইনডেক্স ফাংশনে যাবে, আর এটা বলবো ব্যাক ইনডেক্স। ওকে, তো আমরা যাই ইনডেক্সে। তো ইনডেক্স তো আমি বানাই নাই, এখানে রিসোর্স দেই নাই, আমি বলি হচ্ছে পাবলিক ফাংশন ইনডেক্স। আচ্ছা এখানে আমি জাস্ট একটু রিটার্ন করি হ্যালো, দেখি কাজ করে কিনা। Return a spelling mistake. Okay. তো রাউট কি আছে আমার? রাউট হচ্ছে ড্যাশবোর্ড। দেখেন হ্যালো চলে আসছে, তাই না? তো এবার আমার কাজ হচ্ছে ফন্ট এন্ডে আমি ঠিক যেভাবে টেম্পলেটিং করছি ওইভাবে আমাকে টেম্পলেটিং করতে হবে। তো টেম্পলেটিংটা করার যেটা দেখাইছিলাম, দেখেন এখানে ব্যাক এন্ড নামে একটা মানে আমি একটা ফোল্ডার নেব, বললাম হচ্ছে ব্যাক এন্ড। আচ্ছা একটা কথা বলে নেই আপনাদের, সেটা হচ্ছে এই পাবলিক ফোল্ডারের ভিতরে আপনি পাবলিক ফোল্ডারের রুটে যে ফোল্ডার নাম থাকবে, যেমন এখানে কি কি ফোল্ডার আছে, ব্যাক এন্ড আছে, ফ্রন্ট এন্ড আছে, ইমেজ আছে, এই যে নামগুলো আছে এই নামে কোনো রাউট করলে কিন্তু ঝামেলা করবে। এইখানে এই নামে কোনো রাউট করা যাবে না। যেমন এই ড্যাশবোর্ডের এখানে আমি যদি বলি ব্যাক এন্ড, তাহলে একটু ঝামেলা করার কথা আছে। এই যে দেখেন পাচ্ছে না, ও সরি দেখেন নট ফাউন্ড বলতেছে। কারণ কি? কারণ হচ্ছে এইখানে এই ব্যাক এন্ডটা আছে। আবার আমি এখানে যদি ফ্রন্ট এন্ড করি, ফ্রন্ট এন্ড তাও আচ্ছা স্পেলিং মিস্টেক হচ্ছে, এই যে দেখেন আসতেছে না, সার্ভার এরর। আবার দেখেন আমি যদি ইমেজ লিখি তাও আসবে না, মানে এই ইররটা অন্য টাইপের, মানে দেখলেই বোঝা যাচ্ছে। লারাভেল আমাদের যেভাবে ইররটা দেয় এই ইররটা কিন্তু সেই রকম ইরর না, ঠিক আছে? এই ইররটা একটু অন্য টাইপের। তো এরকম সিচুয়েশন যদি হয় তাহলে বুঝবেন যে পাবলিক ফোল্ডারের ভিতরে, পাবলিকের ভিতরে এই ফোল্ডার যেগুলো এটাই সমস্যা। বাট এর ভিতরে যে ফোল্ডার আছে অ্যাসেটস নামে মনে করেন ফোল্ডার আছে, এটাই সমস্যা নেই। সমস্যা হচ্ছে ব্যাক এন্ড আপনি দিতে পারবেন না। আমি এখানে যদি অ্যাসেটস দেই তাহলে কিন্তু সমস্যা নাই। এই যে দেখেন অ্যাসেটস দিলাম, চলে আসছে। তো রুট ফোল্ডার যেগুলি মেইন ফোল্ডার পাবলিকের ভিতরে এই নামে কোনো রাউট তৈরি করা যাবে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা নিয়ে আমি বহুত হ্যাপক হয়েছি, মানে এইখানেও অ্যাডমিন লিখে রাখতাম বা ড্যাশবোর্ড লিখে রাখতাম, এখানেও তো ড্যাশবোর্ড দিয়ে দিতাম। তো এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, ঝামেলা হয়। ওকে, তো এটা আমাদের ড্যাশবোর্ড ছিল। ওকে, ঠিক আছে। তো এবার রিসোর্সের ভিতরে ব্যাকএন্ড যে আমরা তৈরি করলাম, কি কি ফোল্ডার হয় এর ভিতরে? একটা থাকে হচ্ছে লেআউট, দেন থাকবে হচ্ছে ইনক্লুডস, আর একটা রাখতে পারি আমি মডিউলস, পেজেস, পেজেসের ভিতরে মডিউল রাখি একটা। মডিউল মানে কি বুঝি আমরা? না স্যার, মডিউল হচ্ছে একটা কাজের একটা অংশ। কিরকম অংশ? দেখেন এখানে যে আমাদের স্লাইডারটা আছে, এই স্লাইডার রিলেটেড যত কাজ আছে এই সবগুলা কাজকে বলবো আমরা একটা মডিউল, ঠিক আছে? আবার এখানে মনে করেন মেনু, এই মেনু রিলেটেড ডাটা মানে যত কাজ আছে আমাদের ডাইনামিকের সেই কাজগুলি হচ্ছে মেনু মডিউল, এটা হচ্ছে স্লাইডার মডিউল। আবার এই ক্যাটাগরিগুলি আমরা যেখানে শো করাবো ওই ক্যাটাগরি রিলেটেড যত কাজ আছে সেটাকে বলবো হচ্ছে আমরা ক্যাটাগরি মডিউল, ঠিক আছে? অর্থাৎ একটা কমপ্লিট টাস্ক। আমাদের ফুল ওয়েবসাইটটা তো অনেকগুলি মানে ছোট ছোট কাজের সমষ্টি, তাই না? এখানে দেখেন এটা একটা কাজ, ঠিক আছে? এই স্লাইডার এটা একটা কাজ, তারপর পোস্টগুলো একটা কাজ, ক্যাটাগরিগুলো একটা কাজ, আবার ট্যাগ থাকবে যেখানে সেটা আর একটা টাস্ক, ঠিক আছে? তো এরকম ছোট ছোট টাস্ককে আমাদের ওয়েবসাইটটা ভাগ করা থাকে, ঠিক আছে? তো এই ছোট ছোট টাস্কগুলোকে বলে হচ্ছে এক একটা মডিউল, বুঝতে পারছেন? আচ্ছা, এবার হচ্ছে লেআউটের ভিতরে আমি একটা ব্লেড ফাইল নেব, মাস্টার নামেই নেই। ওকে, তো এই মাস্টারের ভিতরে আমি এই যে কোডটা, এই কোড কোনটা? এই কোড হচ্ছে এসবি ড্যাশবোর্ডের ইনডেক্সটা, এই যে ইনডেক্স HTML যেটা আছে এটা, এটাকে জাস্ট কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। তো এবার দেখি, আচ্ছা এবার কাজ করবে না, কারণ হচ্ছে আমাকে এটা রিটার্ন করতে হচ্ছে। তো রিটার্ন করব আমি ভিউ, ভিউর ভিতরে কি বলবো? ব্যাক এন্ড dot layout dot master. Okay, function that I'm to manage banana. Okay. সবই আসছে কিন্তু পুরাই জঘন্য অবস্থা। কেন জঘন্য অবস্থা? কারণ হচ্ছে সিএসএস জেএস ইমেজ কোনোটাই পায় নাই। তো এগুলি আমাদেরকে ঠিক করতে হবে। তো আমি আগে ঠিক করে নেই। আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক করি আগে। এই যেটা, এটা দেখে আসি আমরা কোথায় আছে। পাবলিকের ভিতরে ব্যাক এন্ডের, এই যে পাবলিক ব্যাক এন্ড। Okay. Asset যেহেতু পাবলিক ফোল্ডারে বলতে হবে অ্যাসেট, তারপরে হচ্ছে ব্যাকএন্ড স্ল্যাশ আর কিছু লাগবে না। এটা কি ফন্ট অসম 6 ভার্সন? ওকে ফাইন, যদি স্লাইডার থাকুক এবার পাবে, সিএসএসটা পাবে, জেএসটা পাবে না। দেখেন সিএসএস পাইছে, আর এগুলি হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করা, চার্জেস হ্যান্টন হাবিজাবি। তো এইগুলি আর পাচ্ছে না। তো এইগুলি না পাইলে সমস্যা নাই, আমি এগুলি ডিলিট করে দেবো। অ্যাকচুয়ালি মানে এগুলি আমাদের লাগবে না, কার্ডগুলা থাকুক শুধু। এই যে এরিয়া এক্সাম্পল এটা লাগবে না, কার্ড এক্সাম্পল এটা লাগবে না, এগুলা ডিলিট। ওকে নাইস নাইস। কিন্তু ওই যে জেএস নাই জন্য এগুলা কাজ করতেছে না, যে এটা ক্লিক করলে কাজ করতেছে না, এটা কাজ করতেছে বাট এটা কাজ করতেছে না। তো জেএসটা আমি কানেক্ট করে নেই। জেএসটা কই আছে? এই যে দেখেন এখানে বেশ কয়েকটা জেএস আছে। স্ক্রিপ্ট ডট জেএস, অ্যাসেট ব্যাকএন্ড জেএস, এটা তো নাই। আর ডেমো চার্ট লাগবে না, চার্ট আমার একটা লাগবে, ডাটা টেবিলও লাগবে। ডাটা টেবিলটা লাগবে না, আমি পরে সিডিএন করে নেব যখন ডাটা টেবিল লাগবে তখন। যে কোয়েরিটা মনে হয় নাই, চার্ট জেএস লাগবে না, চার্ট জেএস। পারফেক্ট। তো এবার এই ফাইলটা আমাদের রেডি হয়েছে মোটামুটি। হ্যাঁ, তো এই ফাইলটাকে আমার টেম্পলেটিং করতে হবে। টেম্পলেটিং এর জন্য আমি যাই হচ্ছে ইনক্লুড ফোল্ডারে। ইনক্লুড ফোল্ডারের ভিতরে আমি নিব ফার্স্টে হচ্ছে হেড। হেডের ভিতরে এইটুকু নিয়ে নিব। তারপর হচ্ছে হেড @ ইনক্লুড ব্যাকএন্ড ইনক্লুডস হেড। দেখি ঠিকঠাক আছে কিনা। পারফেক্ট, ঠিকঠাক আছে। এরপরে যেটা করতে হবে, এই যে বারটা আছে এটা ন্যাপ ব্রান্ড ন্যাপ ফর্ম ইউএল ড্রপ ডাউন এইটুকু, ন্যাবের ভিতরে যা আছে এটা আর কি। এটাকে কোথায় নেব? ন্যাবের ভিতরে নেব, বলি হচ্ছে ন্যাব। ওকে এরপরে হচ্ছে সাইডবার, এটা তো পুরাটা। এইটুকু হচ্ছে সাইডবার, মেবি আমি একটু কাট করে দেখে নিই। হ্যাঁ এটা হচ্ছে সাইডবার, তো আমি এটার নাম সাইডবারই রাখি। সাইডবার ঠিক আছে এই পর্যন্ত। দেন হচ্ছে মেইন, মেইনের ভিতরে একটু আমরা রাখতে পারি ব্রেড ক্রাম্ব আমাদের লাগবে আপাতত। ব্রেড ক্রাম্বটা লাগবে না আপাতত আমাদের। দেন হচ্ছে এই যে রোটা, এই রোটা আমি নিয়ে যাব ইল্ডের ভিতরে। এই রোটা তো আমাকে যদি ইল্ড করতে হয় তাহলে কি করতে হবে, ইন্ডেক্স নামে একটা ফাইল তৈরি করতে হবে। ইন্ডেক্স এইটুকু যাবে ইন্ডেক্সের ভিতরে। তো ইন্ডেক্সের ভিতরে যে যাবে এখানে কি বলতে হবে, ইল্ড। ইল্ড বলে দেয় কন্টেন্ট, ওখানে কন্টেন্ট বলছি আগে, এটা এক্সটেন্ড করতে হবে। স্যার সবই তো ঘুরে ফিরে একই একই করেন নাই, করতে যান করতে গেলেই মাথা ঘুরবে না যে কোনটা কোন জায়গায় রাখবো। দেখলে স্যার সবই সহজ মনে হয়, করতে গেলে সমস্যা হয়। সেটাই বললাম যে করেন আগে তাহলে না বুঝবেন। মাস্টার এরপরে হচ্ছে @section, সেকশন হচ্ছে কন্টেন্ট আর @end সেকশন। ওকে তো এবার এটা যদি রিলোড দেই ঝামেলা হয়ে গেছে, মাঝখানে এগুলো নাই। কেন নাই, কারণ হচ্ছে আমার রিটার্ন করা আছে লেআউটটা। সো আমি লেআউটার হ্যাঁ মাস্টারটার রিটার্ন করব না, আমি এখানে পেজেসের ভিতরে ইনডেক্সটা রিটার্ন করব। এখন এই ফার্স্টে ওইটা দিয়ে রাখি, কারণ হচ্ছে ওইখান থেকে করলে সুবিধা হয়। এই যে এখন দেখেন চলে আসছে। তো এবার আমি আরো কিছু মডিফিকেশন করব, যেমন উপরে টাইটেল ঠিক করতে হবে আমাদের, এটা ঠিক করতে হবে, মানে এটা ডাইনামিক করতে হবে। ঠিক করা বলতে ডাইনামিক করতে হবে। তো আসি ফার্স্টেই হেডটা, ও না দাঁড়ান ফুটার বাকি রয়েছে না আমাদের, ফুটার বেটাকে নিয়ে যাই। ফুটার মেইনের ভিতরে ছিল না বাইরে ছিল? বাইরেতে ছিল মনে হয় না? হ্যাঁ স্যার বাইরে ছিল ফুটার। ওকে ঠিক আছে, আর স্ক্রিপ্ট এখানে থাকুক। হ্যাঁ স্ক্রিপ্টের জন্য আমি আর আলাদা নিলাম না। স্ক্রিপ্ট যদি বেশি হইতো তখন আলাদা করে আমরা নিতে পারতাম একটা, বাট এখানে তিনটা আসতে থাকুক। তিনটার ভিতরে এটা লাগেও না, দিতে পারি, লাগবে না। ঠিক আছে ঠিক আছে, তো এবার আমি ফন্ট ইসে চলে যাই একদম হেডে। হেডের ভিতরে কি কি চেঞ্জ করতে হবে, এখানে কন্টেন্ট লাগবে না যেহেতু এটা এসইওর দরকার নাই। এসইওর দরকার নাই কারণ হচ্ছে আপনি অ্যাডমিন প্যানেল কখনোই সার্চ ইঞ্জিনে আসবে না, সার্চ ইঞ্জিনে আসবে শুধু ফন্ট এন্ড। অ্যাডমিন প্যানেল এটা সিক্রেট, শুধু অ্যাডমিনের ব্যাপার। তো চেঞ্জ হবে আমাদের এইটুকু। তো এখানে আমি বলে দেই ইল্ড, পেজ টাইটেল নেই, আর এরপর একটা বার দিয়ে বলে দেই কি যেন আমাদের টেক ব্লক। টেক ব্লক ড্যাশবোর্ড। স্যার এই যে পেজ টাইটেল বলতে ওই যে উপরে যে টাইটেলটা লেখা ওঠে এটাই। এই টাইটেলের কাজ কি হেডের ভিতরে? আচ্ছা আচ্ছা না বলেন কি কাজ? স্যার হেডের যত ই আছে এগুলো সব তো ওই জায়গায় কাজ হইব। এই টাইটেলের কাজ বলেন, যেটা জিজ্ঞেস করলেন সেটার উত্তর বলেন আগে। স্যার টাইটেলের কাজ হইতাছে স্যার ওই যে আপনার উপরে যে লেখা থাকে আইকনের সাথে ওইটাই তো। হ্যাঁ একদম পিচ্চি গালায় পড়ছেন HTML এর প্রথম। হ্যাঁ আচ্ছা ড্যাশবোর্ড চলে আসছে ড্যাশবোর্ড। আর এই ড্যাশবোর্ডটা এখানে স্ট্যাটিক আছে। আমি ই করব যেটা এটা হচ্ছে এই যে পেজ টাইটেলটা লিখছি এই পেজ টাইটেলটাই যেন ওখানেও বসে যায়, মানে এই ড্যাশবোর্ডটাও যেন বসে যায়। পেজ টাইটেল যেটা হবে এইখানে লেখা ওইটাই হবে। তো যাই ওটা কোথায় আছে, এই যে ড্যাশবোর্ড, তো এখানে আমি ইল্ড বলে দিব পেজ টাইটেল। তো এখন এই ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ডই দেখতেছি বাট এটা ডাইনামিক হয়ে গেছে। আমি যদি এখান থেকে চেঞ্জ করে দেই, সাপোজ বললাম ড্যাশবোর্ড 2, তখন টাইটেলও ড্যাশবোর্ড 2 হয়ে যাবে, এখানেও ড্যাশবোর্ড 2 হয়ে গেছে। তো এখানে টাইটেল আর এটা দুটো সেম। ওকে তো হেডের কাজ আমাদের শেষ। এবার দেখি নেক্সট কি আছে। হেডের উপরে ন্যাব, আচ্ছা ন্যাবটা একটু পরে ধরি, ফুটারটা শেষ করে আসে। ফুটারে এখানে এটা ডাইনামিক করতে হবে আমাদের। আমরা বলবো হচ্ছে ডেট আর বড় হাতের ওয়াই, আর ইউর ওয়েবসাইটের জায়গায় আমরা বলে দেই হচ্ছে টেক ব্লক। প্রাইভেসি পলিসি টলিসি এগুলো আমাদের লাগবে না, এগুলো দিয়ে কি করব থাকলো। আর এইখানে আমি আরেকটা পিনিয়া এখানে আমি ভাষণটা বলে দিতে পারি। ভার্সন আমাদের বর্তমান ভার্সন মনে করেন বেটা। ভার্সন নিয়ে কথা বলছিলাম আপনাদের সাথে। জি স্যার। না স্যার ভার্সনের তিনটা পার্ট থাকে, পার্ট থাকে 0.0.0. তারপর আস্তে বাড়লে ওটা। হ্যাঁ রাইট। তো ভার্সনের গ্লোবাল ভার্সনের তিনটা পার্ট থাকে, আমি আবার একটু বলে দেই। এরকম একটা থাকে, এরকম একটা থাকে, এরকম একটা থাকে। জি স্যার তিনটা পার্ট থাকে। এটা হচ্ছে একদম মাইনর ফিক্স যেগুলো প্যাচ বলে, যেটা সিকিউরিটি আপডেট বা হ্যানত্যান এই টাইপের যে জিনিসগুলো থাকে, একদম ছোট ছোট কোনো আপডেট থাকলে এইটা আপডেট হয়। যেমন এখন 1 আছে, আমি একটা জিনিস আপডেট করলাম, এটা 2 করে দিলাম, ছোট্ট কোনো ফিচার। মিড লেভেলের কোনো ফিচার যদি আপডেট করি আমি, তখন এখানে চেঞ্জ হয় 1 2 3 4 এরকম। আর যখন অনেক কিছু মানে অনেক বেশি কিছু চেঞ্জ আসে তখন ফার্স্টেরটা চেঞ্জ হয়। এভাবে হচ্ছে গ্লোবাল ভার্সনিং সিস্টেমটা এভাবে চলে। ঠিক আছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে আপনি এটা দেখবেন এরকমই তিনটা ভাগে ভাগ থাকে। তো এখন কথা হলো আমরা তো এইটা চেঞ্জ করব। এখন আমাদের বেটা আছে মনে করেন, এরপরে আমাদের 0.0.1 হবে। ঠিক আছে তো এইটা কি আমি প্রতিবার এসে এসে এখানে চেঞ্জ করব ভার্সনটা? তো ঝামেলা হয়ে যাবে না? প্রতিবার খুঁজে খুঁজে আমাকে এখানে এসে চেঞ্জ করতে হচ্ছে। তো এর জন্য আমি একটা সহজ ওয়ে দেখাইতে পারি, সেটা হচ্ছে আপনি ইএনভির ভিতরে বলে দিতে পারেন ভার্সনটা। এখানে আমি বলে দেই অ্যাপ আন্ডারস্কোর ভার্সন, এখানে সরি সমান সমান কোনো স্পেস হবে না। আমি বললাম হচ্ছে বেটা 0.0.1। তো এইটা ওখানে কিভাবে যাবে? ইএনভির এটা এখানে কিভাবে আসবে? এখানে আনতে হলে আমাকে যেটা করতে হবে ইএনভি লিখতে হবে। ইএনভি লিখে জাস্ট ওই অ্যাপ ভার্সনের নামটা, দ্যাটস অল, চলে আসবে এখানে। দেখছেন তো এটা যদি আমি চেঞ্জ করি ইএনভি থেকে, এখন আমার জন্য ইজি হয়ে যাবে। আমি 2 দিলাম, দেখেন 2 হয়ে গেছে। তো ইএনভির কোনো ডাটা যদি আপনি অ্যাক্সেস করতে চান কোথাও, তখন আপনাকে লিখতে হবে ইএনভি, তারপরে হচ্ছে যে কিতে থাকবে এটা কি কি আর ভ্যালু হিসাবে আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, এটা কি, এটা ভ্যালু, এটা তো আমরা বুঝতে পারতেছি। তো আমাদেরকে কিটা মানে কি নেমটা বলে দিতে হবে, তাহলে ইএনভির ডাটাগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো এখান থেকে। ওকে তাহলে আমাদের ফুটারের কাজও শেষ, কিন্তু ফুটারে তো মানে একটু বেশি রয়ে গেছে, এটা একটু কমাইতে পারি কিনা দেখি। দাঁড়া হ্যাঁ ফুটারটা ওই যে একটু বেশি বড়, এত বড় দরকার নেই আমাদের ফুটার। ও আচ্ছা px ঠিক আছে। এই যে py, এই pyটা যদি আমি তুলে দেই তাহলে কি হয়? একদম নিচে চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, কিছু লাগবে না এখন। মানে এটা ফুটারটা এখানে অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট দেখাই দিলাম। নিচে ওকে কি বলে এটাকে, অযত্নে অবহেলায় ওপরে থাকুক, ওখানে সমস্যা নেই। আচ্ছা এটা ঠিক হইলো, হেডার ঠিক হইলো। এবার আমরা ন্যাভে চলে যাই। মাস্টার এই যে ন্যাভ। আচ্ছা ন্যাভের ভিতরে কি কি আছে, এখানে স্টার্ট বুটস্ট্র্যাপ আছে, প্লাস হচ্ছে এখানে রাউট আছে। তো আমি রাউটের নামটা বলে দেই। রাউট আমাদের রাউট নেম কি ছিল, ব্যাক ডট বলে গেছে ইন্ডেক্স, ব্যাক ডট ইন্ডেক্স। আর আমরা এখানে বলি টিবি মানে টেক ব্লক ড্যাশবোর্ড। কেউ একটা লোগো ডিজাইন করে দিয়েন, লোগো করে ফেলবো না, ফন্ট আন্ডারও দরকার। আচ্ছা আর কি চেঞ্জ আসবে, আর আসবে হচ্ছে এইগুলি। তো এইগুলি আপাতত থাক, লগ আউটটা আমরা দেখবো একটু পরে, বাট আপাতত এখানে এটা থাকুক, সমস্যা নেই, কারণ আমরা লগ ইনই তো করি নাই, লগ আউট করতে হবে পরে। আচ্ছা আর সাইড বারে আমাদের আপাতত কাজ নাই, কারণ আমরা যখন মেনু তৈরি করব এটা দেখে দেখে মেনু তৈরি করে ফেলবো, দ্যাটস অল। ড্যাশবোর্ডটার লিঙ্কটা শুধু বসায় দেয়। সাইড বার ইউজ পরিমাণে ডাটা রয়েছে, থাকুক সমস্যা নেই। এটা লিঙ্ক হচ্ছে আর আউট সরি ব্যাক ডট ইন্ডেক্স ড্যাশবোর্ড, ঠিক আছে। ক্লিক করলে এখানে লোড হচ্ছে, ক্লিক করলে এখানে লোড হচ্ছে, ওকে ফাইন। এবার জাতির কাছে সব থেকে বড় কোশ্চেন, সেটা হচ্ছে আপনি যে ড্যাশবোর্ডে ঢুকলেন লগ ইন করে ঢুকছেন? আমরা তো লগ ইন করে ঢুকি নাই, ডিরেক্টলি ড্যাশবোর্ডে চলে আসছি, তাই না? হ্যাঁ, সেটা তো হওয়ার কথা না। আমাদের তো ড্যাশবোর্ডে লগ ইন করতে হলে অবশ্যই, সরি ড্যাশবোর্ডে অ্যাক্সেস নিতে হলে অবশ্যই লগ ইন করে অ্যাক্সেস করতে হবে। তো এখন দেখবো আমরা লগ ইনটা কিভাবে আমরা করতে পারি। লগ ইন সিস্টেমটা খুবই সহজ, ঝামেলার কিছু নাই। আপনি লারাভেলে যাবেন, লারাভেলে অনেকগুলি লগ ইন সিস্টেম আছে। তো এর ভিতরে সবথেকে পপুলার যেটা আমার কাছে মনে হয় আর কি খুব ইজি লাগে, সেটা হচ্ছে ফন্টেন্ট না সিকিউরিটি অথরাইজেশন, ফন্টেন্টে আছে মনে হয়, ফন্টেন্টে থাকার কথা না, বেসিক রাউটিং ডলার রিকোয়েস্ট অথ দেখেন কোথাও। আচ্ছা এই যে ফন্টেন্ট স্ক্যাফোল্ডিং, এইটা এইটা তো এইটার কাজ কি দেখেন, এখানে একটা প্যাকেজের কথা বলছে আমাকে, লারাভেল ইউআই প্যাকেজ, ঠিক আছে? তো এই প্যাকেজ ইনস্টল করতে হবে আমাকে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে আমি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতেছি না, ভিউজেস নিয়ে কাজ করতেছি না, রিয়্যাক্ট নিয়ে কাজ করতেছি, সেটার উপরে ডিপেন্ড করে আমার এইখানে তিনটা কমান্ডের যে কোনো একটা রান করতে হবে। যেহেতু আমরা এখন বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতেছি, আমরা বুটস্ট্র্যাপটা রান করব। তো বুটস্ট্র্যাপ রান করার পরে আপনাকে আবার এই অথ দিতে হবে, এটা আবার রান করতে হবে। অর্থাৎ আপনি যদি এখান থেকে বুটস্ট্র্যাপ দেন তাহলে হচ্ছে এখানেও বুটস্ট্র্যাপ দিতে হবে, এখানে ভিউ দিলে এখানে ভিউ, এখানে রিয়্যাক্ট দিলে এখানে রিয়্যাক্ট, ঠিক আছে? দেওয়ার পরে npm ইনস্টল করতে হবে, npm রান করতে হবে। তো এর জন্য আপনাদের পিসিতে npm ইনস্টল করা থাকতে হবে। npm কোথায় পাবেন? npm ইনস্টল সার্চ দিবেন, সার্চ দিলেই ফার্স্টে যেটা পাবেন এই যে এটা না সরি নোড.js দিতে হবে, এই যে node.js.org, ওই খেয়াল থাকে আল্লাহ জানে। এই সাইডে ঢুকলে দেখবেন দুইটা ভার্সন, একটা হচ্ছে 16.14 আর একটা হচ্ছে 18 কারেন্ট, ঠিক আছে? তো আমার এখানে লিনাক্স দেখাচ্ছে, আপনাদের উইন্ডোজ দেখাবে। exe ফাইল ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, মানে অ্যাজ ইউজুয়াল নর্মাল সফটওয়্যার যেভাবে ইনস্টল করে ঠিক ওইভাবেই, মানে কোনো রকেট সায়েন্স নাই। তো কোনটা ইনস্টল করবেন, এটা না এটা? তো কথা হচ্ছে আপনারা যেহেতু নতুন আপনারা এইটা ইনস্টল করেন 16। এটা হচ্ছে স্টেবল ভার্সন আর এটা হচ্ছে স্টেবল না অতটা এখনো, এটা নিয়ে এখনো কাজ চলতেছে। ঠিক আছে, তো আপনারা এইটা করবেন 16 পয়েন্টটা। এটা যদি ইনস্টল না দেন তাহলে কিন্তু এই এনপিএমটা কাজ করবে না আপনাদের। ওকে, তাহলে আমি ফার্স্টে কাজ করি হচ্ছে ইউআই, এইটুকু নিব তাহলে চলবে, বাকিটুকু না নিলেও হবে, সমস্যা নেই। এগুলো আমি কেটে দেই। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কন্ট্রোলার। কন্ট্রোলারের ভিতরে এইখানে আমরা যে দুইটা কন্ট্রোলার বানাইছি, আর এই কন্ট্রোলারটা তো বাই ডিফল্ট থাকেই, মানে এটা থাকতে হবে। তো এখানে কিন্তু আর কিছু নাই। বাট আমি এবার কম্পোজারটা ইনস্টল দিই, রিকোয়ার লারাভেল ইউআই। এটা ইনস্টল হয়ে গেল। দেন বলছিলাম হচ্ছে এইটা বুটস্ট্র্যাপ দিয়ে দিলাম। এন্ড দেন হচ্ছে আমি যখন এইটা রান করব, এটা রান করলেই দেখবেন কন্ট্রোলারের এখানে আরো কিছু চলে আসবে। এই যে দেখেন অথ চলে আসছে, একটা হোম কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে আর একটা হচ্ছে অথ চলে আসছে আমাদের এখানে। ঠিক আছে, অনেকগুলা কন্ট্রোলার আছে এখানে। তো এটা অটোমেটিক হয়েছে, আমি এতক্ষণ যেই তিনটা কমান্ড রান করলাম এই তিনটা কমান্ডে হয়েছে। তো এবার লগ ইনটা কোথায় থাকবে? লগ ইনটা থাকবে হচ্ছে এখানে গিয়ে আমি যদি লগ ইন লিখি তাহলে লগ ইনটা চলে আসলো। ঠিক আছে, বাট এইখানে কোনো ডিজাইন টিজাইন নাই। ডিজাইন কেন নাই? কারণ হচ্ছে এখানে আমাকে বলছে এনপিএম ইনস্টল করতে হবে আর এনপিএমটা রান করতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না, মানে সিএসএস গুলো পাবে না। এইখানেও বলছে দেখেন প্লিজ রান এনপিএম ইনস্টল অ্যান্ড রান ডেভ। ঠিক আছে, তো এটা আমি ইনস্টল করে নিই, একটু সময় নেবে, এখন ভিডিওটা পজ করে রাখি। আচ্ছা, এটা হয়ে গেছে। হয়ে গেলেও দেখেন এটা মনে হয় না যে কাজ করবে। এই যে দেখেন কাজ করতেছে না। তো এর জন্য আমাকে এই npm run dev এটাকে চালাইতে হবে আবার। এবার কম্পাইল হচ্ছে আমার কোডগুলো, এই যে মিক্সে কম্পাইল হচ্ছে। এটা আপনাকে একবারই চালাইতে হবে আর এটা নিয়ে কাজ করা লাগবে না। যখন আপনারা যদি লারাভেলের সাথে রিয়্যাক্ট নিয়ে কাজ করেন বা ভিওজিএস নিয়ে কাজ করেন তখন এটা নিয়ে কাজ করতে হবে, আদারওয়াইজ এটা এই পর্যন্তই শেষ। বিল্ড সাকসেসফুলি। এবার দেখেন এটার চেহারা ছবি সব চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন লগ ইন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম সব চলে আসছে, আপনার কোনো কিছু কষ্ট করা লাগবে না। হ্যাঁ, আমরা কাস্টম ডিজাইনই করব, সবগুলাই আমরা কাস্টম ডিজাইন করব, শুধু ওদের মানে ফাংশনালিটিগুলো ইউজ করব নাকি? হ্যাঁ, তো এইখানে একটু বলে নেই এই লারাভেলটা কোথা থেকে আসছে। এই লারাভেলটা কিন্তু রাইট, হ্যাঁ এটাও ইএনভি থেকেই আসছে, অ্যাপ নেমটা যেখানে আছে। এই যে এখানে লারাভেল আছে, আমরা এখানে বলি টেক ব্লক। এইখানে কিন্তু আমি স্পেস দিয়ে লিখতে গেলে আমাকে কোটেশন দিতে হবে, আদারওয়াইজ কোটেশন লাগবে না। ঠিক আছে, এবার এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন টেক ব্লক চলে আসছে। আচ্ছা, এই ফাইলগুলি এখন কোথায় আসছে দেখেন। ভিউর ভিতরে কিন্তু আমাদের আগে এই অথটা ছিল না, অথটা কিন্তু নতুন আসছে, দেখতে পাইতেছেন এখানে। এই যে লগ ইন ব্লেড, এটাই হচ্ছে লগ ইনের পেজ। দেন আমরা দেখতেছি রেজিস্টার, এটা রেজিস্ট্রেশনের পেজ। আর ভেরিফাই যেটা দেখতেছি এটা হচ্ছে পাসওয়ার্ড ভেরিফিকেশনের জন্য, এগুলো পরে, মানে এই যদি ফরগেট পাসওয়ার্ড দেন এটার জন্য আর কি। তো এগুলা পরে হিসাব, আমাদের আপাতত এই দুইটা হিসাব করলেই চলতেছে। এখন কথা হলো আমি যদি রেজিস্ট্রেশন করি তাহলে কি হবে? মিষ্টি করে একটা এরর দিবে, টেবিল ক্রিয়েট করা নাই তো স্যার। হ্যাঁ, আমরা কোনো ডাটাবেজে কানেকশন দেই নাই। এই যে দেখেন সুন্দর করে বলতেছে অ্যাক্সেস ডিনাইড। তো এররটা দেখে আমি বুঝতেছি যে অ্যাক্সেস ডিনাইড ফর ইউজার রুট লোকাল হোস্ট। লোকাল হোস্টের রুট নামে ইউজার খুঁজতেছে, বাট ও পাইতেছে না। ওকে তো আমরা ইনভিট তে আপডেট করি ডাটাবেস নেম কি দেব আমরা ডাটাবেস নেম দেই টেক ব্লক টেক আন্ডারস্কোর ব্লক আপনাদের ইউজার নেম রুট পাসওয়ার্ড এরকম ব্ল্যাঙ্কই থাকবে যারা উইন্ডোজ ইউজ করেন বাট আমার এখানে হচ্ছে ইউজার আর পাসওয়ার্ড সেট করা আছে এই নামে ডাটাবেসটা ক্রিয়েট করে আসি আমাদের কাজ হচ্ছে শুধু ডাটাবেসটা ক্রিয়েট করা আর কোনো কাজ আমরা এখানে ম্যানুয়ালি করব না এই যে ডাটাবেসটা আমি ম্যানুয়ালি ক্রিয়েট করলাম নেক্সট আর কোনো কাজ আমরা এখানে ম্যানুয়ালি করব না ওকে এবার দেখেন মাইগ্রেশনের ভিতরে ইউজার নামে কিন্তু অলরেডি টেবিল ক্রিয়েট হয়ে আছে এই যে মাইগ্রেশন ফার্স্টই হচ্ছে ইউজার টেবিল ঠিক আছে এটা হচ্ছে বাই ডিফল্ট ইউজার তো আমি এর ভিতরে প্রোফাইল ফটো আর একটা হচ্ছে স্ট্যাটাস একটা রোল এই তিনটা ফিল্ড নতুন করে অ্যাড করে দেই ঠিক আছে নেম আর পরে হচ্ছে আমি দেই ফটো ওটা না লেভেল দেন হচ্ছে স্ট্যাটাস এটাও না লেভেল করে দেই আর একটা দিব হচ্ছে কি বললাম রোল রোল স্যার রোল রোলটা না লেভেল রাখলাম তো এবার যদি আমি রেজিস্ট্রেশন করি সরি মাইগ্রেট করি আগে মাইগ্রেট করলে কি হবে টেবিলগুলো ক্রিয়েট হয়ে যাবে পিএসপি আর্টিসান মাইগ্রেট দেখেন টেবিলগুলো ক্রিয়েট হয়ে গেছে আমি যদি এখানে রিফ্রেশ দেই এই দেখেন টেবিল চলে আসছে এবং আমি যে ফিল্ডগুলো দিয়ে দিছি ফটো চলে আসছে রোল চলে আসছে নেম চলে আসছে আচ্ছা আমি একটা ভুল করছি সেটা হচ্ছে এই রোলটা হবে কি ইন্টিজার তো এটা টাইনি ইন্টিজার দিয়ে দেই আমি টাইনি ইন্টিজার স্ট্যাটাসও টাইনি ইন্টিজার কারণ এখানে 0 আর 1 থাকবে এর জন্য শুধু শুধু আমি ইন্টিজার নিয়ে বেশি জায়গা দখল করাবো না এখন কথা হলো আমার তো মাইগ্রেশন হয়ে গেছে আমি যদি আবার মাইগ্রেট করি বলবে নাথিং টু মাইগ্রেট মানে এখানে কোনো চেঞ্জ আসবে না এই যে দেখেন রোল স্ট্রিং ছিল ওই ভার্কার হয়ে গেছে স্ট্যাটাস ভার্কারই আছে তো এর জন্য কি করার আছে এর জন্য আমি যেটা করতে পারি মাইগ্রেট রোল ব্যাক যখন বললাম তখন হচ্ছে আমার সব টেবিলগুলি লাস্ট মাইগ্রেশনে এটা মনে রাখতে হবে যে লাস্ট মাইগ্রেশনে যতগুলো টেবিল ক্রিয়েট হয়েছে একটা হোক পাঁচটা হোক দশটা হোক লাস্ট মাইগ্রেশনে যে কয়টা টেবিল ক্রিয়েট হয়েছে সেইগুলো ড্রপ হয়ে যাবে সেই টেবিলগুলো ডিলিট হয়ে যাবে তো আমার লাস্ট মাইগ্রেশনে সবগুলো টেবিলই ছিল দেখেন সব চলে গেছে ঠিক আছে আর এই মাইগ্রেশনের ভিতরে দেখেন কিছু নাই সব ডাটা ক্লিন আচ্ছা এটা একটা কাজ করা যায় আরেকটা কাজ করা যায় হচ্ছে আপনি যদি ফুল ডাটাবেসকে রিফ্রেশ করতে চান যে রোল ব্যাক আগেরটা দিবে বাট তার আগে যেটা দেখা গেছে আমরা তো একটা টেবিল তৈরি করি আবার মাইগ্রেট করি একটা টেবিল তৈরি করি আবার মাইগ্রেট করি তো 50টা টেবিল হইলে দেখা যায় আমরা মাইগ্রেশন 50 বারই করি তো আপনি সব টেবিল যদি একবারে ফালায়া দিতে চান ফালায়া আবার ক্রিয়েট করতে চান তাহলে দিবেন হচ্ছে রিফ্রেশ ঠিক আছে তো টেবিলগুলো ডিলিট হবে ডিলিট হয়ে আবার ক্রিয়েট হবে এই দেখেন আবার ক্রিয়েট হয়ে গেছে তো এটা রোল ব্যাক করে আমি কিন্তু আবার মাইগ্রেট করতে পারতাম এখন আমার যে সিচুয়েশন তাতে আমি আবার মাইগ্রেট করলেই হচ্ছে এই যে একই কথা মানে আমার পারপাস সবগুলিতে সার্ভ হচ্ছে তো এখন দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে স্ট্যাটাস টাইনি ইন্ট রোল টাইনি ইন্ট ঠিক আছে তো আমার এইগুলা ক্রিয়েট হয়ে গেল ফাইন এবার আমি রেজিস্ট্রেশন করার জন্য রেডি আমি এটা রিলোড দেই দেখেন আমাকে লগড ইন করে দিল হ্যাঁ বলেন আগে আমরা ইন্টিজার ইউজ করেছিলাম কিন্তু এখন টাইনি এটা টাইনি ইন্টিজার হচ্ছে একদম ছোট ইন্টিজার একটা ইন্টিজার নরমালি 32 বিট জায়গা নাই আর টাইনি ইন্টিজার নাই হচ্ছে 4 বিট মানে আপনি লিখবেন হয়তো 1 2 3 মানে 0 থেকে 9 পর্যন্ত যদি আপনার ভ্যালু থাকে তাহলে আপনি টাইনি ইন্টিজার ইউজ করতে পারেন আর মানে ইন্টিজারের ছোট ভার্সন ইন্টিজার তো অনেক বড় জায়গা নাই অনেক বড় নাম্বার আমরা ইন্টিজারের ভিতরে রাখতে পারি তো আমি জানি এখানে আমার ডাটা হবে হয় 0 বা 1 অথবা 2 এর বেশি ওখানে ডাটা হবে না কিন্তু স্ট্যাটাস আমি হয় 0 দিব নাহলে 1 দিব তাই তো আবার রোল হয়তো 1 2 3 4 এরকম থাকবে তো যার জন্য আমি ওখানে ইন্টিজার ইউজ না করে टाइनी इंटीजार यूज कर लाम जेटा लेंथटा छोटो माने मेमोरी कंज्यूम होबे कम। अच्छा আচ্ছা একটা क्वेश्चन হ্যাঁ পথ ইন্টিগ্রেশন ওই যে ব্রিজ অথেন্টিকেশন আছে লারাভেলের একটা মেবি দেখলাম ব্রিজ না পাসপোর্ট পাসপোর্ট স্যাংটাম ব্রিজও দেখছিলাম আর কি ব্রিজটা তো একটা ইশের জন্য কাজ হয় অন্য কাজ ব্রিজের হ্যাঁ বলেন আপনি যে কোনটা দিয়ে করতে পারেন এফিশিয়েন্ট কোনটা এইটা আমি যেটা আচ্ছা আমি বলি দুইটার জন্য দুইটা মেইনলি লারাভেলে তিন টাইপের অথেন্টিকেশন থাকে তিনটা অথেন্টিকেশন খুব পপুলার বলে দেই এক নাম্বার হচ্ছে ওয়েব অথেন্টিকেশন এখন যেটা আমরা করতেছি এই ওয়েব অথেন্টিকেশনের জন্য আমার কাছে এই লারাভেল ইউআই যেটা লারাভেল ইউআই এটাই আমার কাছে সবথেকে হ্যান্ডি মনে হয় মানে ঝামেলা টামেলা সারা একদম কোনো ঝামেলা নেই আচ্ছা অথেন্টিকেশন কি এই যে ফ্রন্ট এন্ডের জন্য একটা করতে হবে আর ব্যাক এন্ডের জন্য আলাদা করতে হবে না 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 একটা আমরা তো একই ডাটাবেজ ইউজ করব रियल लाइफ प्रोजेक्ट हो सेम এগুলা কে আমরা এসসিসি এগুলা না रियल लाइफ हो सेम অথেন্টিকেশন একটাই আচ্ছা ওয়েবের জন্য হচ্ছে লারাভেল ইউআইটা আমার কাছে এখনো পর্যন্ত বেস্ট মনে হয় আর আস্তে সেগুলা আমি দেখাই দিচ্ছি কিভাবে করবেন আচ্ছা আর হচ্ছে এপি এর জন্য অনেকগুলি আছে তবে আমার কাছে যেটা ছোট বা মিড লেভেল পর্যন্ত স্যাংটামটা ঠিক আছে স্যাংটাম আর যদি একটু বড় প্রজেক্ট হয় তখন হচ্ছে পাসপোর্ট আর এর থার্ড পার্টি লাইব্রেরি আছে একটা সেটা হচ্ছে JWT এটাও ইউজ করতে পারেন অনেকেই ইউজ করে JWT বাট আমার সাজেশন হচ্ছে এই দুইটা লারাভেলের বিল্ট ইন লারাভেল নিজের প্যাকেজ আর কি লারাভেলের আর JWT এটা হচ্ছে থার্ড পার্টি তো লারাভেলের নিজস্ব প্যাকেজ যদি থাকে তখন থার্ড পার্টি ইউজ না করাটাই আমার কাছে বেটার আর কি ঠিক আছে আচ্ছা আর এই যে আপনি তো বললেন হলো ওই যে ভার্সন 7 থেকে এটা এটা 9 এ নাই জি হ্যাঁ 9 এ আছে গুলাই সাপোর্ট করবে 9 এ না থাকলে সাপোর্ট করলো কিভাবে সেটা ঠিক আর ভাই এই যে ধরেন রিঅ্যাক্ট তো দেখলাম যে ধরেন আপনার হলো ফেসবুক গুগল তারপরে গিটহাব এগুলাতে লগইন করা যায় ফায়ারবেসের মাধ্যমে তো লারাভেলে কি এই সিস্টেম আছে হ্যাঁ এটা তো লারাভেলের ফ্যাক্ট না আপনি যে কোনো কিছু দিয়ে করতে পারবেন না ওটা তো তো ইমপ্লিমেন্টটা করা হয় হলো আপনার ফাইলে জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে জাস্ট এখানেও পিএসপি এর জন্য লারাভেলের জন্য প্যাকেজ আছে সলিটারেট একটা প্যাকেজ আছে সলিটারেট না সোসালিয়েট সরি সোসালিয়েট প্যাকেজ আছে দেখাবো এগুলা লারাভেলে তো আর ওই ফায়ারবেস কাটবে না ওটা তো শুধু না ফায়ারবেস লাগবে না রিঅ্যাক্টেও ফায়ারবেস লাগে না আপনি করতেছেন ফায়ারবেস এর জন্য মনে হইতেছে ফায়ারবেস না আমি এটা বলতেছি যে ফায়ারবেস দিয়ে করা যাবে কিনা লারাভেলও ফায়ারবেস দিয়ে করা যাবে আচ্ছা আচ্ছা আমরা বললাম হচ্ছে লারাভেল ইউআই দিয়ে আচ্ছা এইখানে দেখেন এইখানে আরেকটা ব্যাপার আছে আমি এখন আসছি হচ্ছে লারাভেল 8 এ একটু আগে যেটা দেখাচ্ছি সেটা 7 এর 8 এরটা দেখেন 8 এ হচ্ছে আরেকটু ঝামেলার কোথায় ছিল এটা বেসিক Stargate development जेट स्ट्रीम को अच्छा हम लिखे सर्च दे पहले तो है अच्छा लारावेल जेट स्ट्रीम 8 कोर्स হচ্ছে এটার অথ করছে জেট স্ট্রিম দিয়ে এটা টোটালি নোডের উপরে ডিপেন্ডেন্ট স্টার্টার কিটের ভিতরে এখান থেকে পাবেন এই যে ব্রিজের কথা যেটা বলছিলেন আর কি ব্রিজ দিয়ে তারপর এটা ব্রিজ লাগেও না ব্রিজ ছাড়া ইন্ট্রা এইগুলো দিয়ে করা যায় এইটা আর 9 এরটা দেখি নাই এখনো 9 এ কি দিয়ে করছে দেখতে হবে মানে লারাভেলের এই একটা সমস্যা সেটা হচ্ছে 6 যখন ছিল 6 এ কিছু করা লাগতো না শুধু অথ লিখলেই হইতো অথ একটা কমান্ড ছিল কমান্ড দিয়ে দিলে কাজ করত এরপরে 7 এ নিয়ে আসলো হচ্ছে ইউআই 8 এ আসলো হচ্ছে জেড স্ট্রিম আর ইন্ট্রা আর 9 এ কি আনছে আমি 9 এটা এখনো দেখি না 9 এ অথ আসলে আদৌ রাখছে কি রাখে নাই দেখাই হয় মানে সবাই হলো মানে ভার্সন চেঞ্জ করলে পরে হলো মানে ডেভেলপার ফ্রেন্ডলি করে দেয়, ইজি করে দেয়। এটারও ভার্সন চেঞ্জ করারও এর হাই একটু ঝামেলা করছে লারাভেল অটটা ঝামেলা করছে। কারণ আছে, কারণ হচ্ছে কি না প্রাইভেসি বাড়াইছে এক জিনিস, আর দুই নাম্বার কথা যেটা 7 পর্যন্ত কিন্তু জাভাস্ক্রিপ্টের সাথে সরি হ্যাঁ 7 না 6 পর্যন্ত লারাভেলের কোনো থার্ড পার্টি কোনো জেএস লাইব্রেরি ছিল না ওদের, মানে নিজস্ব কোনো ই ছিল না। তো লারাভেল যেটা দেখতেছে যে জেএস এর সাপোর্ট যদি আমরা না দেই তাহলে আমরা পিছিয়ে পড়বো, কারণ দুনিয়া চলতেছে এখন সব জেএস দিয়া ফ্রন্ট এন্ড দিয়া। এরপরে লারাভেল যেটা করলো ওরা ভিউ, রিয়্যাক্ট এবং বুটস্ট্র্যাপের এটা ফ্রেন্ডলি করে দিল। তো আপনি এখন চাইলে আমি যেটা করি আর কি মিড লেভেলের প্রজেক্ট হইলে আলাদা আলাদা করি, লারাভেল প্রজেক্ট আলাদা থাকে, রিয়্যাক্টের প্রজেক্ট বা ভিউর প্রজেক্টটা আলাদা থাকে, দুইটা এপিআই কমিউনিকেশন হয়। বাট আপনি চাইলে লারাভেলের ভিতরে ছোট প্রজেক্ট যদি হয় লারাভেলের ভিতরেই কিন্তু রিয়্যাক্ট নিয়ে কাজ করতে পারবেন, লারাভেলের ভিতরেই আপনি ভিউ জেএস নিয়ে কাজ করতে পারবেন। এটা একটু বিট ঘুটে লাগবে না, মানে কি রকম না বিট ঘুটে লাগে না, বিট ঘুটে লাগে না। এটা মজার জিনিসটা আমি দেখাই দেই, এখানে আমরা যে এটা দেখলাম এটা যদি আমরা ভিউতে রান করতাম, হ্যাঁ দেখেন 7 এ চলে আসি, ফ্রন্ট এন্ড না কোথায় ছিল সিকিউরিটি না ফ্রন্ট এন্ড ফোল্ডিং, হ্যাঁ এখানে দেখেন আমি হচ্ছে রিয়্যাক্ট দিয়ে দেই, এই ফোল্ডারটা দেখেন জেএস ফোল্ডারটা, এখানে কিন্তু শুধু বুটস্ট্র্যাপ আছে। প্রজেক্টে 12টা বেজে যায় নাকি ইনস্টল করা যায় ওইটাই চিন্তা করতেছে, অলরেডি এক্সিস্ট বলতেছে আমি দিয়ে দেই, ইয়েস লিখতে হবে, রিপ্লেস করে দেবে মনে হয়, ইয়েস অল করা যায় না। আরে ভাই ড্যাশ ওয়াই দিলে হয় না, এই যে দেখেন এই কম্পোনেন্টের ভিতরে এখন রিয়্যাক্টরই চলে আসছে, এই যে দেখেন এটা কিন্তু ছিল না, রিয়্যাক্টর চলে আসছে। আমি যদি আবার ভিউটা দেই ভিউ চলে আসবে, মানে ওর বিল্ট ইন লারাভেল সিস্টেম করে দিচ্ছে এখন যে তুমি চাইলে এর ভিতরে কাজ করতে পারো, সমস্যা নাই কোনো। আমরা এখন পর্যন্ত বুটস্ট্র্যাপ ফ্রেন্ডলি, আমরা বুটস্ট্র্যাপেই থাকি, হ্যাঁ এজন্যই আমি আর ওইগুলোর দিকে যাই নাই। এই যে দেখেন কম্পোনেন্ট আর একটা সরি আগের কম্পোনেন্ট হাওয়া হয়ে গেছে, এবার দেখেন কম্পোনেন্ট ডট ভিউ চলে আসছে, এটা ভিউ জেএস, ঠিক আছে ডট ভিউ মানে হচ্ছে ভিউ জেএস। সো আপনি এটা যে কোনোটাই করতে পারবেন, তো মানে ওরা মার্কেটে টিকে থাকার জন্য এই সাপোর্টগুলো দিয়ে রাখছে। তো লারাভেল শুধু যে আপনি পিএসপি করবেন এমন না, লারাভেলের ভিতরে আপনি নট জেএস এর ফুল সাপোর্ট পাবেন, ঠিক আছে ওকে। তো এইখানে যেটা করলাম আমি রেজিস্ট্রেশন করলাম, রেজিস্ট্রেশন করার পরে দেখেন এখানে আমার নাম চলে আসছে, ইউ আর লগড ইন চলে আসছে, হোম রাউটে চলে আসছে। বাট প্রবলেম যেটা হলো আমি এখানে যাই ইউজার টেবিলে ডাটাগুলো দেখি একটু, দেখেন আমি যে ফিল্ডগুলো অ্যাড করছি এগুলো নাল, ফটো নাল, স্ট্যাটাস নাল, রোল নাল। বাট স্ট্যাটাস আর রোল নাল থাকবে না, ফটোটা আমরা পরে আপডেট করব, ঠিক আছে, এটা নাল রয়েছে। তো কেন নাল রয়েছে, কারণ হচ্ছে এখানে ডাটা নাই, ওই ডাটাগুলো কোথা থেকে দিব, ফিল্ড তো নাই। আমি এখানে লগ আউট করে দেই, এখানে তো স্ট্যাটাস নাই, আর স্ট্যাটাস তো অ্যাকচুয়ালি ইউজার সিলেক্ট করেও দিবে না, স্ট্যাটাস রোল এগুলো তো ব্যাকএন্ড থেকে যাবে। তো ব্যাকএন্ড থেকে যে আমি দিব সেটা কোথায় দিব, সেটা দিব হচ্ছে যে রেজিস্টার কন্ট্রোলার, এখানে এই যে দেখেন রেজিস্টার কন্ট্রোলের ভিতরে ও এখানে ভ্যালিডেট করছে 3টা ডাটা, ওকে ফাইন, আর ক্রিয়েট করছে এই 3টা ডাটা দিয়ে। তো এর ভিতরে আমি ফটোটা থাকুক, আমরা রোল বলে দেই, এর রোল মনে করেন 1। এরপরে আমি আর একটা বলে দেই হচ্ছে স্ট্যাটাস, এর স্ট্যাটাসও 1 বলে দেই। রোল 1 মানে তো মানে অ্যাডমিন হিসেবে ইয়া হবে তাই না, হ্যাঁ রোল 1 মানে অ্যাডমিন। আর রোল 2 3 আমরা যদি পরে করি 2 হয়তো ইউজারের জন্য করব ঠিক আছে তো এটা পরে ভাবা যাবে আপাতত রোল 1 মানে হচ্ছে আমাদের অ্যাডমিন ওকে এবার যদি আমি রেজিস্ট্রেশন করি আরেকটা দেই এবারেও কিন্তু ডাটা ঢুকবে না আচ্ছা সরি এটা 1 করে দেই 1 তো ইয়েতে দিছেন না ইশার 1 করে দেই বলতে ইমেলটা চেঞ্জ করে দিলাম দিলাম বাট এবারেও কিন্তু দেখেন ডাটা আসে নাই তো আমি তো ওখানে দিয়ে দিয়েছি ডাটা কেন আসে নাই এর কারণ হচ্ছে ফিলেবলের ভিতরে এটা বলা নাই ফিলেবলের ভিতরে এই তিনটাই বলা আছে তো ফিলেবলের ভিতরে আমাকে এই রোল ফটো এগুলো বলে দিতে হবে রোল স্ট্যাটাস আর একটা হচ্ছে ফটোটাও এখানে আমি বলে দেই ফটো এবার আমি আরেকটা রেজিস্ট্রেশন করি বললাম টু পাসওয়ার্ড ओके रजिस्ट्रेशन हो गए एबार डाटा देखी देखें एबार डाटा ढुकছে ফটো যেহেতু নাই নাই স্ট্যাটাসে 1 ঢুকছে রোলেও 1 ঢুকছে ঠিক আছে তো আমি সবগুলা ডিলিট করে দিয়ে ফ্রেশ ভাবে এখন একটা রেজিস্ট্রেশন করি রেজিস্ট্রেশন করলাম চলে আসছি কোথায় হোমে হোমে আবার লগ আউট করি লগ ইন করি আমাকে হোমে পাঠাচ্ছে বাট আমার তো হোমে যাওয়ার কথা না আমার যাওয়ার কথা হচ্ছে ড্যাশবোর্ডে স্ল্যাশ ড্যাশবোর্ড এই হোমটা কোথা থেকে পাচ্ছে হোম পাচ্ছে হচ্ছে এইখানে দেখেন route service provider home এখান থেকে তো আমি ম্যানুয়ালি এখানে লিখে দিতে পারি স্ল্যাশ ড্যাশবোর্ড আর একটা কাজ করতে পারি এটাকেই আমি চেঞ্জ করে দিতে পারি এটা আছে কোথায় এই যে প্রোভাইডারের ভিতরে দেখেন প্রোভাইডার route service provider এখানে এই যে দেখেন হোম বলা আছে হচ্ছে স্ল্যাশ হোম কেমনে পাইলাম এটা এটা কি বলেন তো এই জিনিসটা দিয়ে কি বলছ রাউট সার্ভিস প্রোভাইডার ওটা ক্লাস না স্যার আর স্ট্যাটিক মেথড মনে হচ্ছে এটা মেথড প্রপার্টি মেথড থাকলে তো সামনে ই থাকতো ফার্স্ট ব্র্যাকেট থাকতো এরকম থাকতো তাই না এটা হচ্ছে প্রপার্টি এইখানেও দেখেন এই যে এটা প্রপার্টি হিসেবে পাবলিক কনস্ট্যান্ট এর একটা কনস্ট্যান্ট হোম ইকুয়াল টু হোম তো এটা হচ্ছে একটা ভেরিয়েবল যেটাকে আমরা এই শের অবজেক্ট ওরিয়েন্টেডে গেলে আমরা কি বলি প্রপার্টি তো এখানে আমি বলে দেব ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ড কই পেলাম এই ড্যাশবোর্ড হচ্ছে আমাদের এই ড্যাশবোর্ডটা ঠিক আছে আচ্ছা আর এইখানে হেবিজিবি হয়ে গেছে তিনবার রান করছে জন্য তিনবার আসছে এই যে অথ রাউটস এটা তো আমরা বানাই নাই ইভেন এটাও আমরা বানাই নাই তাহলে এই অথ রাউটস কোথা থেকে আসছে আমরা যখন কমান্ড রান করছি তখন এটা চলে আসছে এর ভিতরে 7টা রাউট আছে আবার 7টা না 8টা রাউট আছে কি রাউট আছে দেখে নেই রাউট লিস্ট কিভাবে দেখে রাউট ক্লোন লিস্ট এই যে দেখেন আচ্ছা এই যে ওয়াক ক্লোন রাউট যা আছে এর ভিতরে ওয়েবের ভিতরে আমি এই রাউটটা আসলে কোন জায়গায় ডিফাইন করা আছে আমি খুঁজে পাই নাই কেন পান নাই কি জানো যাচ্ছে না কেন যাওয়ার কথা ছিল তো আমি ট্রাই করছিলাম আচ্ছা যাবে তাহলে কিন্তু এগুলা দেখে কিছুই বুঝিনা কিভাবে বোঝা যাবে না বোঝা tough also. Get you right. কোত্থেকে কই নিয়ে গেছে মিক্সেনে না বল রক মার্কেট প্লেস এখানেই তো থাকার কথা ছিল register bindings route provider instance path config night on a class with the code royce right so এমনে খুঁজে কি পাবো আমরা ক্লাসের টপিকগুলো কভার করি হ্যাঁ এখানে নাই এটা খুঁজে পাবো সে ভেন্ডরের ভিতরে থাকবে এটা সব কিন্তু এখান থেকে ক্লিক করলে গেলে যাওয়ার কথা ছিল এই ডাউটসটা যাওয়ার কথা ছিল কিন্তু যাচ্ছে না কেন আচ্ছা জায়গাটা দেখাবো না আমি দাঁড়ান ক্লাস শেষে দেখা দেব না আচ্ছা রাউট লিস্ট যেটা ছিল রাউট লিস্টটা একটু দেখেন এইগুলা রাউট হচ্ছে তৈরি হইছে নতুন করে অর্থাৎ এই যে অথ রাউটটা দেখতেছি এর ভিতরে এইগুলা রাউট রয়েছে ঠিক আছে কি কি আছে হোম অর্থাৎ লগইন করলে যেটা আসতো এটা লগইন আছে যেটা লগইন ফর্ম শো করবে এটা দেন হচ্ছে লগইন পোস্ট মেথডে যেটা আর কি মানে যেটা দিয়ে লগইন হয় লগইন ক্লিক করার পরে এটা হচ্ছে লগ আউট তারপর হচ্ছে পাসওয়ার্ড কনফার্ম এইগুলো আপাতত আমাদের লাগবে না আর এটা হচ্ছে রেজিস্টার ফর্ম শো করার জন্য আর এটা হচ্ছে রেজিস্টারে ডাটাগুলো স্টোর করার জন্য তো এই রাউটগুলি হচ্ছে অথের ভিতরে থাকে তো এটাকে আননেসেসারি মনে করে আবার ডিলিট করে দিবেন না তাহলে কিন্তু আর আপনার লগইন সিস্টেম কাজ করবে না ঠিক আছে আচ্ছা তো আমি লগইন হয়ে গেলাম এবার আমি লগ আউট করি দেখেন লগ আউট করে আবার লগইন করি আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাওয়ার কথা দেখেন আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে তো ড্যাশবোর্ডে আমি আসলাম লগইন হয়ে দ্যাটস ফাইন বাট লগইন ছাড়াও আমি এখানে আসতে পারি মিডল ওয়্যারে ঢুকাইতে হবে না হ্যাঁ আমাকে এটা মিডল ওয়্যারে ঢুকাইতে হবে আমি কিন্তু এখনো ড্যাশবোর্ডে চলে আসতে পারতেছি আর দেখেন ড্যাশবোর্ডে চলে আসতে পারতেছি তো এটা পারা উচিত না আমার যার জন্য আমি এখানে কি করব একটা রাউট গ্রুপ লিখব রাউট বললাম হচ্ছে গ্রুপ গ্রুপের ভিতরে আমাকে বলে দিতে হবে অ্যারের ভিতরে মিডল ওয়্যার অথ এরপর এখানে কলব্যাক ফাংশন একটা এই ফাংশনের ভিতরে যেগুলা রাউট থাকবে সেই রাউটগুলি আমি অ্যাক্সেস করতে পারবো না লগইন ছাড়া দেখেন লগইনে চলে গেছে তো আপনি এখন এখানে যতই ড্যাশবোর্ড করে কান্নাকাটি করেন কোনো লাভ নাই সে আপনাকে লগইনেই পাঠিয়ে দিবে তো দেন আপনি লগইন করেন দ্যাটস ফাইন এবার কিন্তু আপনি আর লগইনে যেতে পারবেন না যে লগইনে যেতে গেলে আপনাকে এগুলা কাজ আমরা কত কষ্ট করে করছিলাম মনে আছে আর এখন কত সহজে হয়ে যাচ্ছে সবকিছু ওকে ব্যাক একটু পিছনে থেকে একটু দেখাবেন কোনটা এই যে মানে মিডল ওয়্যারটা অ্যাড করা আচ্ছা মিডল ওয়্যারটা যেটা করলাম আমি গ্রুপ করে নিছি এর কারণ হচ্ছে আমি এখানে প্রিফিক্স ইউজ করব এজন্য গ্রুপ করে নিছি একবারে তো গ্রুপের ভিতরে আমি অ্যারের ভিতরে যতগুলো প্রপার্টি আপনার দরকার সবগুলো দিয়ে দিতে পারেন প্রিফিক্স সাফিক্স তারপরে হচ্ছে আপনি নেম স্পেস অনেক কিছু আপনি এখানে দিয়ে দিতে পারেন ঠিক আছে তো আমার আপাতত দেওয়ার আছে হচ্ছে মিডলওয়্যারটা তো মিডলওয়্যার অথ এটুকু বলে দিলে অথেন্টিকেটেড রাউট এগুলো আর্টসে করতে হবে। এই অথ হচ্ছে আমরা এই যে অথটা নিছি এই অথের সাব এই অথটা এই অথ দিয়ে লারাভেল, হ্যাঁ এটা বাই ডিফল্ট লারাভেল ইউ এর জন্য এই অথ। আবার স্যাংটাম ইউজ করলে অথ দিলে কিন্তু কাজ করবে না। আচ্ছা এটা না হয় আপনি কাজ করছেন সেজন্য বুঝতে পারলেন সহজে, কিন্তু আমরা তো মানে প্রথম অবস্থায় বুঝবো কি হবে যে এখানে অথটা দিতে হবে ওটা কোথা থেকে আনবো এইগুলা সব ডকুমেন্টেশনে আছে, সব ডকুমেন্টেশনে আছে। লারাভেলের ডকুমেন্টেশন খুব ওয়েল ডকুমেন্টেড, ঠিক আছে বিশাল ডকুমেন্টেশন, হ্যাঁ এখানে সব ডিফাইন করা আছে। তো যেই প্যাকেজ নিয়ে কাজ করবেন ওই প্যাকেজে এটা বলা থাকবে, সমস্যা নেই। আচ্ছা তো এইখানে আসলাম, তো এই যে গ্রুপটা লিখলাম এই যে সেকেন্ড ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে আমি যতগুলা রাউট লিখব সবগুলি রাউট অবশ্যই অথেন্টিকেটেড রাউট, অর্থাৎ আপনি লগ ইন ছাড়া এই রাউটগুলি অ্যাক্সেস করতে পারবেন না, ঠিক আছে। এবার আসি হচ্ছে এইখানে দেখেন কতক্ষণ হয়েছে, আচ্ছা 1 ঘন্টা হয়ে গেছে, আমি ছেড়ে দিব আজকে। তো লগড ইন অ্যাজ স্টার্ট বুটস্ট্র্যাপ লেখা আছে, তো এইখানে আমার নামটা হইলে খুব ভালো হইতো তাই না, যে লগড ইন করা তার নামটা হইলে। তো এটা কোথায় আছে ব্যাকএন্ড, ব্যাকএন্ডের ভিতরে হচ্ছে আমি ইনডেক্স, এগুলো যায় না কেন, মাঝে মধ্যে কাজ করে মাঝে মধ্যে কাজ করে না। ব্যাকএন্ড ইনক্লুডস সাইড বারের নিচে আছে মেবি এটা, হ্যাঁ এই যে স্টার্ট বুটস্ট্র্যাপ। এইখানে জাস্ট আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলে দেব এই ইউটিএস অথ, এত কিছু লাগবে না, কোলন কোলন ইউজার, ইউজার বললে ইউজারের সব ডাটা চলে আসবে, ইউজার থেকে আমার লাগবে শুধু নেমটা, দেখেন চলে আসছে। আপনি এখানে ইমেল দিতে পারেন, ইমেল দিলে ইমেল আসবে, ঠিক আছে। তো আমি নেমটাই রাখি এখানে, তো লগ আউটটা কি করব না পরের দিন করব, করে দেন স্যার। ওকে তাহলে লগ আউটটা করে আমরা শেষ করি। লগ আউটটা কোথায় আছে, লগ আউটটা আছে হচ্ছে ন্যাভের ভিতরে, এই যে ন্যাভ এখানে লগ আউট আছে। তো লগ আউটটা পোস্ট মেথডে, মুখস্থ না মুখস্থ না, আপনি লিস্ট দেখলে দেখতে পাবেন, রাউট লিস্ট দেখলে যে লগ আউট এটা হচ্ছে পোস্ট মেথডে, এই যে মেথডটা পোস্ট। তো এই যে পোস্ট মেথড, পোস্ট মেথডে ডাটা পাঠাই দিলে আমি তো ইউআরএল দিয়ে কাজ করতে পারতেছি না, এখানে তো ইউআরএল দিয়ে রাখছে। তো আমার লাগবে কি ফর্ম, তো আমি একটা ফর্ম নেই এখানে, ফর্ম নিতে গেলে তো আর এক পেইন, কালেকটিভ দিয়ে নেই, লারাভেল কালেকটিভ আগের দিন তো দেখাইছিলাম তাই না, আগের দিন বলতে আগের হিসাব জি ভাই দেখানো হয়েছে। ওকে তাহলে ডিটেইলসে যাচ্ছি না, আমি এখানে জাস্ট ইনস্টল করে নিই। কিন্তু ভাই কথা হচ্ছে যে লগ ইন বাটন তো আছে, কি লগ আউট বাটন তো আছে, ক্লিক করলে তো লগ আউট হচ্ছে, আবার নতুন করে কি দরকার না, এটা তো না এখানে তো লগ আউট হচ্ছে না, লগ আউট হচ্ছে যে হোমে ওদের বাই ডিফল্ট যেটা করা আছে এটা। আচ্ছা তো এটা আমার করতে হবে, আমি লগইনটাও করব আমাদের মতো করেই, নেক্সট ক্লাসে করব এটা, ঠিক আছে। এখন তো ওদের ফর্মটা ইউজ করতেছে। আচ্ছা তো এই লগ আউটে ক্লিক করবে, তো এখানে আমি ফর্ম নিব এখন, ফর্ম কোলন কোলন ওপেন, ওপেন বলে আমি বলবো হচ্ছে মেথড পোস্ট আর কি রাউট, রাউট হচ্ছে লগ আউট, জাস্ট লগ আউট। ফর্ম ক্লোজ, আর এখানে আমি একটা নিব বাটন, এই ফর্ম বাটন লগ আউট কমা দিয়ে থার্ড ব্র্যাকেটে টাইপটা বলে দিতে হবে, টাইপটা হচ্ছে সাবমিট। এরপরে আমি ক্লাস ক্লাস যেগুলো বলার বলতে পারেন, কোনো সমস্যা নাই। ক্লাস হচ্ছে এটাই বলে দেই। লগ আউট হয়ে গেছে, এখন আপনি আর ড্যাশবোর্ডে যেতে পারবেন না, লগ ইন করে যেতে হচ্ছে। তো লগ আউটে একটা কনফার্মেশন আমরা দিয়ে দিলে একটু বেটার হয়, তো কনফার্মেশনটা দিয়ে দিই। রিটার্ন কনফার্ম হয় না, are you sure to log out? Cancel, kichu holo na, yes sir. তো লগ ইন আর রেজিস্ট্রেশনটা আমরা নেক্সট ক্লাসে করব, আজকে তাহলে এই পর্যন্তই রাখি। কারো কোনো কোশ্চেন আছে? সব পালাইছে। নোট যে এটা ইনস্টল করার পর বুঝবো কি করে যে ইনস্টল আছে কিনা, কোনো কমেন্ট